বাবা উনি হলেন রাজপুত্র দেবদা রাজপুত্র কিন্তু যুবরাজ আপনি এখানে কেন বাবা জানো বাবা আমি যখন নদীর ঘাটে জল নিতে আসি তখন একে শয়তান আমার সতীত্ব হরণে উদ্যত হয় আর এই সময় যদি দেবদা না আসত তাহলে এতক্ষণে হয়তো আমার সর্বনাশ হয়ে যেত বাবা মারে বাবা ভালো মানুষ এখন আছে রে মা আরে ভালো মানুষ আছে বলে এই পৃথিবীটা এখন ধ্বংস হয়ে যায়নি আমার অপরাধ ক্ষমা করবেন কাকা প্রলয় আমার ভাই হলেও প্রলয়ের হাত থেকে গৌরীকে রক্ষা করা আমার দায়িত্ব ছিল আপনার মতন মানুষ আছে বলে আমরা সাধারণ প্রজারা এখনো রাজ্যে বসবাস করতে পারছি নইলে এই সোনার রাজ্য শ্মশানে পরিণত হতো বাবা ইয়ে আমি বলছিলাম কি জানো বাবা সন্ধ্যা প্রায় ঘনিয়ে আসছে আজকের রাতটা না হয় যুবরাজ আমাদের এখানে থেকে গেলে ভালো হতো না বাবা মারে এ তো আমার জন্য সৌভাগ্য রাজপুত্র এই গরিবের বাড়িতে পা দিবে এমন ভাগ্য কজনের হয় রে মা বাবা এসব বলে আমাকে লজ্জা দিবেন না কাকা আমার কাছে ধনী গরিবের কোনো ভেদাভেদ নেই আমাদের সবার একটাই পরিচয় আমরা মানুষ চলো বাবা বাবা চলো চলো যুবরাজকে নিয়ে আমাদের ঘরে ফিরে যাই হ্যাঁ হ্যাঁ মা তাই চলবে বাবা বাবা আমার কলসি নিয়ে আসি আজান জল নেব না খালি কলসি নিয়ে বাড়ি চলে যাব আমাকে যে অপমান করেছ সেই অপমানের প্রতিশোধ আমি নেবই 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 আমার নাম সেনাপতি বিজয় রায় হ্যাঁ তুমি কোনদিন পাবে না সেনাপতি বিজয় রায় ধৈর্যের শিরা সীমা সারিয়ে দেন সুমন সেন যে অন্যায় তুমি সাধারণ প্রজাদের উপর চালাচ্ছ সুমন সিং তা কোনোদিন মেনে নিতে পারে না সে যে তোমার মানতে হবে অসম্ভব আমি বেঁচে থাকতে তোমরা কোনোদিন কোন নিরীহ প্রজাদের উপর আর অত্যাচার চালাতে পারবে না আমাকে বাধা দেওয়ার শক্তি এই রাজ প্রাসাদে নেই আমি তোমাকে বাধা দেব তুমি ভুলে যাও সুমন সেন আমি রাজ্যের এই রাজ্যের প্রধান সেনাপতি তুমি সেনাপতি হলেও তুমি একটা নর পিশাচ সুমন চোখ ডাঙিয়ে কথা বলুন সেনাপতি সাহেব তুমি ভুলে যাও না সুমন এই বিজয় রায়ের চোখ যার পরে পরে কখনো ক্ষমা করে না তুমিও ভুলে যাও না সুমন সিং কোনদিন নিজেকে আপনার কাছে পরাজিত স্বীকার করবে না তাহলে কি তুমি আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে প্রয়োজন হলে আমি তাই করবো তবু তোমার মতো একটা নরপিশাচের কাছে নিজেকে পরাজিত স্বীকার করব না তবে তাই হোক বিজয়ের হাতে অস্ত্র থাকতে রাজনীতি স্বীকার তো করবো না আমিও নিরস্ত্র নই দেখি কার মধ্যে কত শক্তি Thank you.
করার সমান কাকামনি আপনি কাকামনি আপনি মহারাজ আমি সুমনের কুকর্ম প্রতিবাদ করাই সে আমাকে হত্যা করতে উদ্যত হয়েছে কি করেছে সুমন প্রজাদের কাছে কাজ আদায় করতে গেলে সুমন একটা শাসার মেয়ের প্রেমে পড়েছে আমাকে কাজ আদায় করতে বাধা দেয় তাই সেদিন আমি যে প্রতিবাদ করেছিলাম আজ সে আমাকে হত্যা করতে উদ্যত হয়েছে এ কথা কি সত্য সুমন এ সম্পূর্ণ মিথ্যা কথা কাকামুনি এ ব্যাপারে আপনি কিছু জানেন উজির সাহেব আমি কৃষ্ণপুরে প্রতিদিন পরগনায় পরগনায় কবর নিয়ে দেখেছি সুমনের কারণে রাজ্যে যুবতী মেয়েরা গড়ে থাকতে পারছে না সুমন এরপরও কি তুমি বলতে চাও সেনাপতি আর উজির সাহেব যা বলেছে তা মিথ্যে পিতামাতা হারাবার পর হতে আপনার স্নেহ মমতায় আমি বড় হয়েছি আমি চাইব না কখনো আমার কারণে আপনার মান সম্মানের কোনো ক্ষতি হোক আপনি বিশ্বাস করেন কাকামুনি আমি কখনো এরকম ঘৃণ্য কাজ করতে পারি না তুমি মহারাজের মিত্র দশা সুযোগ নেই এই রাজ্যটাকে বরাদ্দ করে দিতে চাও তুমি চাও রাজ্যের সকল পদাদের বই দিকে তাদেরকে তোমার বসে নিয়ে আসতে আপনি এদের কথা বিশ্বাস করবেন না কাকামুনি চুপ করা সুমন আমার সাথে বিশ্বাসঘাতকতা করে এই রাজ্যটাকে নিজের করে নিতে চাও বিশ্বাসঘাতক আমি নই কাকামুনি বিশ্বাসঘাতক হয়েছেন উধির সাহেব আর সেনাপতি তা তো আপনি নিজের চোখে দেখলেন মহারাজ সুমন কেমন করে সেনাপতিকে হত্যা করতে চাইছিল নিজের পথ পরিষ্কার করে দিতে চাইছিল আমি ইচ্ছা করলে পারতাম আমার এই অস্ত্র দিয়ে সুমন সিনের পক্ষ ব্যাগ করতে হয়তো আপনার দ্বাদশ পুত্র বলে আমি তাকে ক্ষমা করে দিয়েছি মহারাজ বেমানি তরবারি কাউকে ক্ষমা করতে জানে না যে অন্যায়কারী মানুষের মানুষের চোখে ধরা না পড়লেও সৃষ্টিকর্তা সবকিছু দেখছেন আপনাকেও বলে যায় কাকামুনি আপনি এদের বিশ্বাসঘাতকের কথা বিশ্বাস করে আপনি আমাকে ভুল বুঝবেন না তাহলে আপনাকেই পস্তাতে হবে আপনাকেই পস্তাতে হবে দেখলেন মহারাজ লাস্ট শেষ পর্যন্ত সুমন আপনাকেও লাস্ট পর্যন্ত সুমন আপনাকেও চাষিয়ে গেল সে আপনার দ্বাদশ পুত্র না হলেও এই মুহূর্তে উপযুক্ত জবাব আমি দিতাম আপনারা আমার দীর্ঘদিনের বিশ্বস্ত সহচর আপনারা আমার সাথে আছেন বলেই আমি নিশ্চিত কিন্তু একটি কথা মনে রাখবেন সকল বাধা অতিক্রম করে এই ধর্মপুর রাজ্য আমাদের দখল করতেই হবে তাই হবে মহারাজ তাই হবে এবার সবাই চলুন আমরা অন্তপুরে চলে যাই চলুন মহারাজ তাই চলুন বলো দেবদা অনেকদিন হলো প্রাসাদ ছেড়ে এসেছি কিন্তু কিছুতেই যে আমার প্রাসাদে ফিরে যেতে মন চাচ্ছে না তুমি তুমি চলে যাবে দেবদা এই কথা ভাবলে আমার উতাল পাতাল মনটা একবারে ছোট হয়ে যায় দেবদা তোমাকে ছেড়ে আমি একে একে কি করে বাঁচবো দেবদা আমি সব সময় ছায়ার মধ্যে তোমার সঙ্গে থাকবো গৌরী আমি যত দূরেই যাই না কেন
আমার বুকের মাঝে শুধু তুমি থাকবে গৌরী তবু আমার ভয় হয় দেবতা কিসের ভয় গৌরী তোমাকে হারানোর ভয় যদি তুমি অন্য কারো হয়ে যাও আমি তোমাকে কথা দিচ্ছি গৌরী আমি যতদিন পর্যন্ত বেঁচে থাকব ততদিন পর্যন্ত আমার এই হৃদয়ে মাঝে তুমি ছাড়া আর কেউ আসতে পারবে না গৌরী দেবতা গৌরী এ আমি তোমার হাত চেয়ে শপথ করছি তুমি ছাড়া আমি আর কাউকে আমার জীবন সাথী করব না দেবতা আমার ভালোবাসা আর তোমার ভালোবাসায় আজ আমি ধন্য তোমার ভালোবাসা পেয়ে আমিও ধন্য হয়েছি গৌরী আমি তোমার ভালোবাসার মাঝে নতুন করে বাঁচতে শিখেছি দেবদা গৌরী বলছিলাম কি তোমার আমার কোনোদিন কি মিলন হবে না হবে গৌরী আসিবে কি শেলগন মোহর জীবন হে দেবদা আসিবে কি
বাঁধিয়ে কথা পঙ্খদার বইয়ের লেখা শুধু শ্রোতা যারা আছেন সবাই আপনারা সালাম নেবেন সবাই আপনারা দোয়া করবেন বইটি যেন লিখতে পারেন এই এলাকার শুধু সন্তান পঙ্কজারি মাত্র দানান রাজ্য হারা ভিখারিণী শুনেন দিয়াস মন কাহিনী এই ভয়ের এই কাহিনী শ্রদ্ধা জানায় আমায় উনি শত বছর বেঁচে থাকো হৃদয়ের মনিখানি পঙ্কজা আছে যত সালাম আমার রইল তত ভুল বুঝিয়া সবাই যেন বিশ্বাস করবেন সবাই আপনারা ধন্যবাদ সবাইকে সম্মানিত শুধু আসছে সামনে শুক্রবার মাধুরপাড় প্রাইমারি স্কুল মাঠে সম্পূর্ণ সামাজিক যাত্রাপালা সংসার হলো শাসন সংসার হলো শাসন দেবদা গৌরী তোমাকে আমি কিছুতেই ভুলে যেতে পারবো না গৌরী কারণ আমার ভালোবাসা শুধুই তোমার জন্য কত যে তোমাকে বেশেছি ভালো সে কথা তুমি যদি জানতে যে তোমাকে বেশেছি ভালো সে কথা তুমি যদি জানতে Thank you.
দা বলো গৌরী তোমার মধ্যে আমি যে সুখ খুঁজে পেয়েছি আর আর কোথাও এমন সুখ নেই জীবনে মরণে সব সময় তুমি আমার গৌরী দেবদা তোমার ভালোবাসায় মুগ্ধ হয়ে তোমার ভালোবাসার প্রথম উপহার স্বরূপ আমার এই হীরের মালাখানি তোমাকে দান করলাম দেবদা গৌরী দাঁড়াও দেবদা এখানে দাঁড়াও বলো গৌরী তোমাকে একটি প্রণাম করে নি তোমার স্থান তো আমার পায়ে নয় গৌরী তোমার স্থান যে আমার বুকে দেবদা আমি হচ্ছি গে দল দশটি আমার মুখে মধু কোন ধরে দি না বাবা দেবা দেবা মরল কাকা আপনি এখানে আমি এই পথ দিয়ে যাচ্ছিলাম ভাবলাম ওই গাছের ছায়ায় বসে একটু বিশ্রাম করে নেই সে তো দেখি বাবা রে বাবা লাইলি তবে আমি আপনাকে পিতার মতো শ্রদ্ধা করি এসব কথা বলতে আপনার মুখে আটকায় না মরণ কাকা আমি হচ্ছি গে দশটি গ্রামের মরণ এই তুমি এত উত্তেজিত হচ্ছে কেন বাবাজি এই মেয়েটিকে আর কার বাড়িতে হচ্ছে নরেন কাকার মেয়ে গৌরী দেবদা এবার আমি আসি তুমি হচ্ছে একজন রাজপুত্র আর তুমি কি একটা সামান্য জেলের মেয়ে জেলের মেয়ে হলেও ওকে আমি ভালোবাসি মরল কাকা আপনাদের মতো মরলের জন্যই সমাজে ধনী গরিবের ব্যবধানের সৃষ্টি আরে কি যে বলো বাবাজি আমি হচ্ছি গে দশ গ্রামের মা আমার কাছে ধনী গরিব এই সবাই সমান যদি সবাই সমান থাকতো তাহলে ওকে জেলের মেয়ে বলে আপনি অপমান করতে পারতেন না তুমি দেখছি ওই মেয়ের ভক্ত হয়ে গেছ ভক্ত নয় মরল কাকা গৌরীকে আমি ভালোবাসি আমার মুখের উপর তোমার এই কথাটা লজ্জা করবে কেন কাকা আমি যা সত্যি তাই বলেছি মাঝে মাঝে কিছু সত্য কথা চাপা দিয়ে রাখতে হয় ওটা আপনাদের সবার মরল কাকা আমাদের নয় এই তুমি এত চর্চ কেন বাবাজি আমি হচ্ছি গিয়ে দশটি গ্রামের বড় তুমি কিন্তু আমাকে অপমান করছো বাবাজি অপমান বোধ যদি আপনার থাকতো তাহলে এখানে এসে আপনি তর্কে জড়াতেন না একজন সৎ জ্ঞানী মরলকে অপমান করে কাজটি তুমি ভালো করনি বাবাজি এর প্রতিফল তোমাকে ভোগ করতে হবে আজই তোমার পিতার কাছে এই অপমানের জবাব আমি চাই
মনে রেখো আমার মুখে মধু নাম আমার দেবা নিজের সম্মান যে রক্ষা করতে পারে না তার আবার অপমান ৮০ বছরের বৃদ্ধ হয়ে গেছে এখনো নারীর প্রতি লোলুপ দৃষ্টি যায়নি ওদের মতো মরলদের জন্যই সমাজে ধনী গরিবের ব্যবধানের সৃষ্টি সমাজের এত অবক্ষয় মরলদের জন্যই আজকে সমাজের এই অবস্থা মন করে প্রিয়ানবে পিঠা বলয় দাদা যে সামান্য একটি জেলের মেয়ে প্রেমে হাবুডুবু কাছে আমি সাক্ষী মহারাজ এই জেলের মেয়ের সঙ্গে ফটর ফটর করছে আরে দেখলে একেবারে আপনি লজ্জায় একেবারে মরে যাবেন মহারাজ মিথ্যে কথা আমার পুত্র দেবপ্রিয় আমার মান সম্মান দুলুর সাথে মিশে যাবে এমন কোন কাজ করতে পারে না বিশ্বাস করুন পিতা বিশ্বাস না হয় আপনি ওই সেনাপতি মশাইকে পাঠিয়ে দেখুন হ্যাঁ আমি তাই করব মহারাজ সেনাপতি মহানের রায় বলুন মহারাজ আপনি আজই খবর নিয়ে দেখুন প্রলয় যা বলেছে তা সত্যি কি আমি তাই করছি মহারাজ হ্যাঁ আপনি তাই করুন আমি আজই ছুটে যাব দেবপ্রিয় সন্ধানে জবান করে হোক দেবপ্রিয়কে আপনার সামনে এনে হাজির করব মহারাজ হাজির করব যুবরাজের সন্ধানে আর যেতে হবে না প্রলয় যা বলেছে একদম সত্যি কথা আপনি কি করে জানেন মরল সাহেব আমার মুখে মধু অন্তরে বিষ নাম আমার দেবাশিষ সেদিন আমি নদীর ধার দিয়ে যাচ্ছিলাম ইজল তলায় দেখি দেবপ্রিয় নরেনের মেয়ে গৌরীকে নিয়ে কি রং ডং করছে আমি আমি নিজের চোখে দেখেছি দেখেছেন মহারাজ দেখেছেন আমি যে বলছিলাম না এই জেলের সঙ্গী মেয়ের সঙ্গে ফষ্টি নষ্টি করতেছে আমার মান সম্মান দুলুর সাথে মিশিয়ে দিয়েছে আমার সন্তান একটা সামান্য জেলের মেয়ের সাথে প্রেম করবে আমার উঁচু মাথা নিচু করে দিয়েছে আমি কিন্তু তাই এ কথা দেখলেন তো পিতা আপনার চুঠু সন্তান পলাইছেন কখনো মিথ্যে কথা বলে না সেনাপতি মহানের মহারাজ আদেশ করুন এই মুহূর্তে জেলে নরেন আর তার মেয়ে গৌরীকে যেখান থেকে হোক যেভাবে হোক যেভাবে করে হোক এই ধরে নে রাজ কারাগারে বন্দি করো আমি তাই করছি মহারাজ আমি তাই করছি এই যুবরাজের হাত থেকে আমি আমি দেবপ্রিয়কে বিশ্বাস করি এই রাজ্যভার তার হাতে তুলে দিই তুলে দিতে চেয়েছিলাম এখন দেখছি সেই সিদ্ধান্ত আমার ভুল ছিল মহারাজ আমি এখনই চলে যাচ্ছি কলে বলে কৌশলে যেমন করে হোক আমি তাকে যেখানেই পাবো ধরে নিয়ে আসবো আমি আসি মহারাজ হ্যাঁ আপনি তাই করুন সেনাপতি সাহেব কোন সিদ্ধান্ত নিতে হলে ওই গুরুজনের পরামর্শ নিতে হয় ঠিক বলেছেন মরল সাহেব
অতি আমি মস্ত বড় ভুল করতে চেয়েছিলাম মস্ত বড় ভুল করতে চেয়েছিলাম সেই ভুল আর আমি করব না সেই ভুল আমি আর করব না মরল সাহেব এ কে বলে যাচ্ছে দণ্ডবাদ দেব এ তাও আমি এ বাসা খুঁজে পাচ্ছি না আমি হচ্ছি গিয়ে এই দশ দশটি গ্রামের মরল মানুষের উপকার করাই তো আমার কাজ তাই আপনারই তো উপকার করলাম আমি চাই যেমনই করে হোক কলো দাদা দেখাই এই মসজিদ দাদা আমি চাই মসজিদ তাকে আমি চাই তাকে আমি চাই তাহলে এ বাবাজি একটু নাচ গান হলে ভালো তাই জন্য তো আমি আবার ফিরে এসেছি আপনাকে কিছু নাচ গান উপহার দেওয়ার জন্য আয় জন্ট সুরার বাইজি কে নিয়ে এখনই আমি হচ্ছি গিয়ে আমার মুখে মধু শান্ত না দিও আয়ো আয়ো শব্দ করো না আয়ো আয়ো হুজুর একেবারে টাটকা মাল মরলকে তুমি বিদায় দিয়ে আয় বিদায় করে দিবি হুজুর বিদায় করে দিব বিদায় করে দে আসো ভাইজি মায়া লাগতেছে তোমার দিয়ে করতে যাও 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 হুজুর যাই হুজুর হুজুর যাও চলে আসুন চলে আসুন মরল সাহেব চলে আসুন বাবা লোকেরা বলা বলে করছি হেরে মা তুই নাকি সুমনের প্রেমে পড়েছিস একথা কি সত্যি সত্যি বাবা না মিতালি না আমরা গরিব আমাদের মতো সামান্য প্রজাদের এত বড় আশা করা উচিত আমি তো কোনো অন্যায় করিনি বাবা ভালোবাসা তো কোনো অপরাধ নয় আমি তা বলছি না মা রাজা শুভনাথ সিং এর কিছুতেই মেনে নিবে না রাজা মেনে না নিলে সুমন তো আমাকে মেনে নেবে সুমনের মায়ায় পড়ে তুই যে অন্ধ হয়ে গেছি মিতালি অন্ধ হলেও আমি অন্ধ নই শ্যামল কাকা আড়ালে দাঁড়িয়ে আমি আপনাদের সব কথাই শুনেছি আমার উপর বিশ্বাস রাখুন আমি মিতালির সাথে কোনোদিন প্রতারণা করব না আমি তা বলছি না বাবা সুমন আমি বলছিলাম তোমাদের সম্পর্ক কোনোদিন
তোমার কাকা কোনোদিন মেনে নেবে না কাকা না মানলেও আমি সব সময় মিতালির পাশেই থাকব সুমন হ্যালো সত্যি আমাকে সুমন অনেক ভালোবেসেছে বাবা আমি গরীব হতে পারি বাবা কোনোদিন আমার মেয়েকে দুঃখ কষ্ট একটুকো দেই বাবা 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 আমার কাছেও মিতালি কোনোদিন এতটুকু কষ্ট পাবে না আমার ভালোবাসা দিয়ে মিতালির পাশে সবসময় আমি থাকব তাই করো বাবা তোমাদেরকে আমি আশীর্বাদ করছি তোমরা জীবনে চিরসুখী হও তোমার আশীর্বাদ থাকলে আমাদের কোনোদিন দুঃখ হবে না বাবা সন্তানের প্রতি বাবার আশীর্বাদ সব সময় থাকে আজ 22 বছর পর আপনাদেরকে মনে হচ্ছে আমি আমার হারানো বাবাকে ফিরে পেয়েছি কি বলছো সুমন ওরে মা আমার এই মা মরার মেয়েটিকে তোমার হাতে তুলে দিয়ে তুমি ওকে কোনোদিন কষ্ট দিবে না শোন বাবা ভালো বাবা ভালো না কাকা আমি কোনোদিন মিতালিকে এতটুকু কষ্ট দেব না তুলুন তুলুন বাবা উঠো তোমরা আমি আপনাকে কথা দিচ্ছি কাকা আমি কোনোদিন মিতালির মনে কষ্ট দেব না তোমরা তাকো বাবাজি আমি তোমাদের জন্য কবরের ব্যবস্থা করে দিই আমি আজ মহা খুশি মিতালি কারণ তোমার আমার ভালোবাসা আজ পূর্ণতা পেয়েছে Thank you.
আশীর্বাদ করে যাচ্ছি তোরা সুখে থাক কিন্তু সাবধান ভুল করিস না ভুল করলে কিন্তু তোর কপালে কষ্ট আছে রে বাবা সুখে থাক আমি ভুলে যেতে পারবো না পিতা
আমি রাজ কন্যা চাই না পিতা আমি শুধু চাই গৌরীকে পিতা আমি শুধু চাই সেনাপতি মোহন রায় আদেশ করুন মহারাজ বন্দি জেলে ও তার কুলটা মেয়েটাকে রাজ দরবারে হাজির কর আমি তাই করছি মহারাজ চলে বলে কৌশলে যেমন করে হোক আমি ওদেরকে বন্দি করে নিয়ে আসবো হ্যাঁ তুমি তাই করো আমি তাই করছি মহারাজ যে সন্তান তার ভালোবাসার জন্য রাজ সিংহাসনকে মর্যাদা করে সন্তান বলেও আমি তাকে ক্ষমা করব না এ সন্তান আমার উঁচু মাথা নিচু করে দিয়েছে তাকে তাকে আমি রাজ্য থেকে বিতাড়িত করব বাবা নরেন মহারাজ কোন সাহসে তোমার এই কুলোটা মেয়েটাকে আমার তেলের পিছনে লেলিয়ে দিয়েছ এর জবাব দাও সামান্য জেলে এত বড় দুঃসাহস ওর সাহসে নিজের মেয়েকে লেলিয়ে দিয়েছ আমার ছেলের পিছনে রাজ পরিবারের পুত্র বধু হওয়ার জন্য চলো এর শাস্তি কি ভয়ঙ্কর হতে পারে আমাকে ক্ষমা করে দিন জানবে এক্ষুনি জানবে সেনাপতি মহারাজ আদেশ করুন মহারাজ এই মুহূর্তে ওদেরকে ছাপ কি জেলেকে বুঝিয়ে দাও নিজের মেয়েকে রাজ পরিবারের পুত্র বধু করার স্বপ্ন কথার শাস্তি কত ভয়ঙ্কর আমি তাই করছি মহারাজ হ্যাঁ তুমি তাই করো তাই করছি না আমার বাবাকে নয় যত আঘাত করতে হয় আপনি আমাকে করুন মারুন তবু আমার বাবাকে মারবেন না সরে যা শয়তানি বাবা
হচ্ছে আমার ফ্যান কেন আমার শব্দ সাধনা আমার ভালোবাসা দেবপ্রিয় জামপনা তুমি কি পাগল হয়ে গেছো যার জন্য আমার উঁচু মাথা নিচু হয়ে যাবে দুদিন হওয়ার পরেই তুমি হবে রাজা কি অন্যায় আপনি সাধারণ প্রজাদের উপর চালাচ্ছেন তা দেখে সত্যি আমি পাগল হয়ে যাব পিতা একজন যুবরাজ হয়ে কেমন করে তুমি এত নিচে নামতে পারলে এই দেবপ্রিয়র বুকে যার আশ্রয় হয়েছে সেই রাজ্যেই থাকবে সেই রাজ্য ছেড়ে কখনো যাবে না প্রলয় আর তা যদি না হয় তাহলে আমি এই ছেলের মেয়ের হাত ধরে এই রাজ্য ছেড়ে চলে যাব রাজমহল রাজবর্গের স্থান কোন জেলের মেয়ের জন্য নয় ছেলের মেয়ে গৌরীকে ভালোবেসে আমি যদি অন্যায় করে থাকি পিতা তাহলে আমি গৌরীর হাত ধরে এই চলে বস্তিতেই চলে যাব পিতা এসো গৌরী আসুন নরেন কাকা না বাবা না তোমাকে গরিবে গানা মানায় কখনো মানাবে না কারণ তুমি যে রাজপুত্র বাবা তুমি এখানে থাকো আমরা না হয় চলে যাব রাজপুত্র হলেও আমি মানুষ নরেন কাকা এই নবাব মহলে কোন মানুষ থাকতে পারে না আমি কেমন করে থাকবো নরেন কাকা তুমি যে জেলের বস্তিতে যেতে চাচ্ছ সেখানে কি কোন মানুষ থাকে না মহারাজ জেলে পল্লীতে কোন মানুষ বাস করতে পারে না শুধু করিবে না আপনার দেয়া চাবুকের আঘাতে যে রক্ত আমার আমার বাবার এবং দেবদার গা থেকে জড়িয়েছে আপনার রক্ত কেটে মিলিয়ে দেখুন চিনতে পারেন কিনা মহারাজ কোনটা গরিব আর কোনটা ধনী চুপ কর মহারাজ কোন অধিকারে তুমি আমার প্রশ্ন করছ হ্যাঁ প্রশ্ন করার অধিকার আমার আছে মহারাজ কারণ আমি এই দেবপ্রিয় হবু স্ত্রী এই সিংহাসনের ভবিষ্যতের সাম্রাজ্যে আমি কানুষ জেলের কন্যা তোমার সাহস তো কম নয় তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি জানো তোমার এই বেয়াদবির জন্য আমি তোমাকে গর্জন নিতে পারি নিতে পারিনি বটে মহারাজ কারণ গরিবের উপর অত্যাচার করাই যে আপনার নেই মহারাজের শোভা পায় এসব শুনে আপনি চুপ করে আছেন পিতা এসব শুনেও আপনি চুপ করে আছেন মহারাজ আদেশ করুন পিতা আমি তাকে জেলের মেয়ের এ প্রেমের সাধি দিতে দেব প্রিয় পিতা যে নারী রাজমহলে দাঁড়িয়ে তোমার পিতাকে অমর্যাদা করে সে বেহায় নারীকে তুমি ভালোবাসতে পারো না পারি পিতা পারি কারণ আমার কাছে এই অভিশপ্ত রাজ্যের চেয়ে আমার ভালোবাসার মূল্য অনেক বেশি পিতা যুবরাজ প্রবেশে এই মেয়েকে রাজ ভাণ্ডার থেকে এমন পুরস্কার দিয়ে দাও যাতে করে
স্ত্রীর পুরুষ বসে খেতে পারে প্রলয়ের পুরস্কার দিতে হবে না পিতা আপনার রাজমহলের সবচেয়ে মূল্যবান সত্ত এই দেবপ্রিয় সন্তানকে আমি গৌরীর হাতে তুলে দিচ্ছি বংশের মুখে চুন কালি দেবার অপরাধী জানো আমি তোমাকে কি শাস্তি দিতে পারি জানি পিতা জানি আরেও জানি আপনার শাস্তির সর্বোচ্চ সীমা মৃত্যুদণ্ড কিন্তু পিতা মৃত্যুর ভয়ে আমি ভীত নই পিতা বংশ মর্যাদা রক্ষার খাতিরে আমি তোমাকে এমন শাস্তি দেব যার জন্য আমার উঁচু মাথা নিচু হয়ে গেছে যার জন্য আমি রাজ্যে মুখ দেখাতে পারবো না আর শাস্তি তোমাকে মুখ করতেই হবে শুধু শুধু তুমি মৃত্যুই কামনা করো আদেশ করুন মহারাজ না না মহারাজ না দোষ আমি করেছি যত পারেন আপনি আমাকে শাস্তি দিন তবু তবু আপনি দেবপ্রিয়কে আপনি মুক্তি দিন মহারাজ চুপ করো গৌরী চুপ করো তার কাছে তুমি মুক্তি ভিক্ষা চাচ্ছ যে রাজা বিলাসিতার লোভে যে রাজা রাজ্যের সিংহাসনের লোভে নিজের পুত্রের ভালোবাসা কে অসম্মান করে আমি সেই পিতার কাছ থেকে মুক্তি চাই না যে পিতা সন্তানের দুঃখ কষ্ট বুঝে না বুঝতে পারে না সে পিতা নয় সে একটা পাষণ্ড সত্যি আমি তোর পিতা নই তুই আমার কুড়িয়ে পাওয়া সন্তান মরণের কাছ থেকে আমি তোকে কিনে নিয়েছিলাম সন্তানের জন্য আপনারা আমার পিঠে চালিয়েছেন চাবুকের পর চাবুক সেই সন্তানটিকে আমি যদি থেকে মরল সাহেবকে দিয়েছিলাম বাবা আমি তাই করছি মহারাজ একসাথে বাঁচবো মরতে হলে দুজন একসাথে মরবো গৌরী হ্যাঁ ওদেরকে চাপকি ওদের জীবন শেষ করে দাও না মহারাজ না আমি শুধু আপনার হুকুমের অপেক্ষা ছিলাম পিতা আপনার মান সম্মান জেলের মেয়ের প্রেমে পড়ে আপনার মান সম্মান দলের সাথে মিশে গেছে এই এই সেই এই কুড়িয়ে বা সন্তান
মহারাজ এসো বাবা এসো দিদা আমরা চলেই যাচ্ছি মহারাজ জামান আগে বলে যাচ্ছি আপনার এই অন্যায় শাসন বেশিদিন থাকবে না মহারাজ আজকের চাবুকের আঘাতে আমার বাবাকে আমাকে আমার দেবদার গা থেকে যে রক্তগুলো আপনি ঝরিয়েছেন সেই রক্ত আমি আমি আপনার প্রাসাদে লাগিয়ে যাচ্ছি মহারাজ
আমি আরো অভিশাপ দিয়ে যাচ্ছি শুনো রাজা যতদিন পর্যন্ত তুমি তুমি তোমার ভুল স্বীকার না করবে ততদিন পর্যন্ত তোমার মুখটা তুষার আগুনের মতো জলে পুড়ে ছাই হয়ে যাবে ছাই হয়ে যাবে চলি আয় শয়তানি গৌরী যেও না গৌরী দেবদা আমাকে ছেড়ে তুমি যেও না গৌরী দেবদা আমাকে যে যেতে হবে দেবদা না গৌরী আমাকে যে যেতে হবে তোমাকে ছেড়ে চলে আয় বলছি আমি রাজপ্রাসাদে চলে আয় পুত্র প্রলয় বলো না বাহাদুর এই কুপুত্রকে বন্দি করে ভালোবাসার স্বাদ চিরদিনের জন্য মুছে দাও আমি তাই করছি পিতা এমন শাস্তি দেবে যা দেখে আমার ধর্মপুর রাজ্যের প্রজারা যেন বুঝতে পারে রাজা চন্দ্রনাথ সেন কখনো কোনদিন অপরাধীকে মার্জনা করে না আমি তাই করছি পিতা তুমি তাই করো পুত্র ভুল করে তুই ওরে রাজন বন্দি করলে আপন চলে ভুল করে তুই ওরে রাজন বন্দি করলে ভালো করে চেয়ে দেখ তো আমাকে চিনতে পারিস কিনা
তুমি যেই হও না কেন আমি কোনো কথাই শুনব না। না শুনলে তোকে পস্তাতে হবে। পাগলের কথাই তুমি কান দেবেন না। যাকে তুই পাগল বলছিস তার কাছেই তোর মা একদিন তোকে ভিক্ষা চেয়েছিল। ধরে আপনাকে আমি খুঁজে বেড়াচ্ছি কত জায়গায়, কিন্তু আজ যখন পেয়েছি, আজ যখন পেয়েছি, তাহলে কেন আমার আদেশ তুই পালন করছিস না? তুই কি ভুলে গিয়েছিস আমি কি বলেছিলাম? উনি কি বলেছিল রানী? উনি বলেছিলেন চার মুখ থেকে অসম্ভব, কখনো হতে পারে না। যে সন্তান পিতার মান সম্মানের কথা চিন্তা করে না, যে সন্তান তার পিতার উঁচু মাথা নিচু করে দিয়েছে, তার হাতে রাজ্যভার তুলে দেওয়া আমার নিতান্তই বোকামি। ভুলে গেছিস তুই সেদিনের কথা, যেদিন তোকে আটকুর বলে সমস্ত রাজ্যের প্রজারা ঘৃণা করত, এই দেবপ্রিয়ই তখন প্রথম পিতা বলে তোকে দেখেছিল। বাবা, আজ যদি তার হাতে রাজ্যভার তুলে না দিস, তাহলে আমার অভিশাপে তোর রাজ্য ধ্বংস হয়ে যাবে। বাবা, সিংহাসন চাই না পিতা। বাবা, আমি যে আপনার পালিত পুত্র পিতা, আমি যে আপনার পালিত সন্তান মা। পিতা, আপনি না হয় প্রলয়কে সিংহাসন দিয়ে দিন। আমি হব ওই রাজ্যের ভবিষ্যৎ রাজা। না প্রলয়, আমি এতক্ষণ ভুল করেছিলাম। সন্ন্যাসীর কথা শুনে এই রাজ্যের ভবিষ্যতে রাজা হবি দেবপ্রিয় সেন। আমি যে আপনার পালিত পুত্র পিতা। পালিত হলেও তুমি আমার জ্যেষ্ঠ পুত্র। এই সিংহাসনের উত্তরাধিকারী একমাত্র তুমি। আমি তোমাকে বন্দির আদেশ দিয়ে ভুল করেছিলাম পুত্র। অসম্ভব পিতা, এটা কিছুতেই হতে পারে না। আমি হয়েছি আপনার উরদার সন্তান, আমি হয়েছি সিংহাসনের উত্তরাধিকারী। সন্ন্যাসীর কথা শুনতে পারনি প্রলয়? তোমার কারণে আমার শান্তির রাজ্যে অশান্তির আগুন জ্বালিয়ে দিতে পারি না আমি। কাজটি আপনি ভালো মনে করলাম না পিতা। রাজ্যটা আপনার, এই জন্য আপনার ভগবান তোর মঙ্গল করো। চলো আমরা দেবপ্রিয়কে নিয়ে অন্দর মহলে চলে যাই। আগামী কালই হবে তার রাজ্য অভিষেক। তাই চলুন। হ্যাঁ, তাই চলুন। বাবা,